আসসালামু আলাইকুম। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সে বিষয়টা হচ্ছে, আচ্ছা রেকর্ডিং স্টার্ট হয়েছে। সো বিষয়টা হচ্ছে দুইটা মেথড, আপনারা দুইটা মেথড ফলো করবেন। এক, যারা সেলস নেভিগেটর ইউজ করতেছেন এই জিওগ্রাফিতে ইতালি লিখবেন এবং এই কোম্পানি জায়গাতে কোম্পানি লিখবেন। বেসিক্যালি যখন জিওগ্রাফি ইতালি লিখবেন তখন এখানে দেখবেন যে আমাদের যে টার্গেটেড পার্সন আমরা খুঁজতেছি সেই টার্গেটেড পার্সন অটোমেটিকলি পাবো। তো এটু আমরা এই স্টাইলে খুঁজবো, একটা এই স্টাইলে যখন আমি খুঁজবো তখন এটা নাম আমরা দেখতে হবে। এখানে ম্যানেজিং ডিরেক্টর নামে একটা পার্সন আছে, সো আমরা এটা নিয়ে নিতে পারি। তো এটু খালি আমরা দেখবো যে এই টার্গেটেড পার্সনটা আছে কিনা। সিও, ম্যানেজিং ডিরেক্টর, এখানে অল অফ ইতালি মেম্বার আসবে এই কোম্পানির। সো এটা খুব ইজি ওয়ে। আরেকটা বিষয়, কিছু টাইটেল আপনারা অ্যাড করতে পারেন যদি বড় বড় কোম্পানি হয়, এই যেরকম হচ্ছে কিছু ইতালির সিও, ইতালি ভাষাতে সিও যেটা বোঝাচ্ছে, ম্যানেজিং ডিরেক্টর সেটা ইতালির ভাষাতে ম্যানেজিং ডিরেক্টর, প্রেসিডেন্ট সেটা ইতালির ভাষাতে প্রেসিডেন্ট ডিরেক্টর, ওনার সেটা ইতালির ভাষাতে ওনার। অ্যাকচুয়ালি কিছু কিছু ক্ষেত্রে এরকম তো হয় না, সেটা ইতালির ভাষাতে ওনার লেখা থাকে, কিছু কিছু ক্ষেত্রে সিওটা ইতালির ভাষাতে লেখা থাকে। সো আপনার যদি সাপোজ মনে করি যে আমার এখানে কি লেখা আছে, ড্যামকো, সো আমি যদি এখানে ড্যামকো অ্যাড করতে চাই, ড্যামকো, হ্যাঁ ড্যামকো যদি অ্যাড করতে চাই, সো কোনটা ড্যামকো, এটা তো আমার সঠিকটা আচ্ছা, আমি যদি এটা ড্যামকো অ্যাড করতে চাই, সি ডিএম, সরি ডিএম হবে, সো ডিএমসিও ড্যামকো, ওকে ফার্স্ট টাইম যদি আমি ড্যামকো এভাবে অ্যাড করতে চাই, এখানে আমি রোবটটা কেটে দিলাম। দেখেন আমি এই স্টাইলে যখন আমি লিখবো এই টাইটেল গুলো যখন সেট আপ করে দিবো তখন এখানেও আমি কিছু দেখতে পাবো, কিন্তু এখানে অল অফ মেম্বার আসবে। আমি একটু নিজের একবার খালি দেখতে পাবো যে আমরা এবার চোখ বুলাবো যে হ্যাঁ মানে এটা টার্গেটের টাইটেল পার্সন আছে কিনা। এটা একটু শর্টকাট ওয়ে, যে ওয়েতে আপনারা খুব ইজিলি আমাদের ওই লোকেশনে টাইটেল পার্সন আমরা পেয়ে যাবো লিঙ্কডিন থেকে। হ্যাঁ লিঙ্কডিন এর মেম্বার যদি থাকে তো, আর বেসিক্যালি যে জিনিসটা আমরা চাই সেটা হচ্ছে এরকম লিঙ্কডিন এর ইতালি যেন লোকেশনটা হয়, তাহলে অ্যাকুরেট মেম্বারটা আমরা কালেক্ট করতে পারবো। তো ফলো দিস অ্যাকুরেট মেম্বার অ্যান্ড কালার দিস মেম্বার, যদি আপনারা চান তাহলে ওয়েবসাইটে যাও দেখতে পারেন, গোল হয়ে সাজ দিতে পারেন। জাস্ট আমি আপনাদেরকে ফলো হিসেবে জাস্ট একটা সাজেস্ট করলাম, এই স্টাইলটা, এই ডেমোগ্রাফি স্টাইল গুলো আপনারা ইউজ করতে পারেন। এই বেসিক্যালি যে টেম্পোরেট স্টাইলটা আছে, সো এই টাইটেলটা আমি অলরেডি লিঙ্ক দিয়ে দিব নি, সো আপনারা অবশ্যই লিঙ্কটা নেবেন, নিয়ে এটা জাস্ট ক্লিক করলে এটা ওপেন হয়ে যাবে। সো খালি জাস্ট সাজ দিতে হবে কোম্পানি নেম দ্বারা। বাট ফার্স্টে যে কাজটা করবেন সেটা হচ্ছে ফার্স্টে যে কোনো একটা কোম্পানি নাম নেবেন, নিয়ে কি করবেন গুগলে সার্চ দিবেন, যে কোনো একটা কোম্পানি নাম নিয়ে গুগলে সার্চ দিবেন, যে ইতালি লিখবেন যে এটার কোনো হচ্ছে ওয়েবসাইট আছে কিনা, যেরকম লাস্টে আইটি আছে কিনা, এদের লিঙ্কডইন নেমটা কি স্টাইলের, এই নেমটা এই স্টাইলের, দেন আপনি এই নামটা কপি করবেন। যদি ওখান থেকে কপি করেন, শিট থেকে কপি করেন তখন কিন্তু হবে না, যদি আপনারা এই স্টাইলে এখান থেকে নাম কপি করেন তাহলে হুবু হু আপনারা জাস্ট করে কোম্পানি নামটা সার্চ দিবেন অটোমেটিকলি ওই নামটা চলে আসবে। তো এই স্টাইলে আপনারা ফলো করতে পারেন যাদের সেলস নেভিগেটর আছে, তবে আপনারা অ্যাকুরেট ডাটাগুলো পাবেন। সো এই ফলো ফলো দিস টিক্স অ্যান্ড প্লিজ ওয়ার্কিং দিস প্রসেস। আমি চাই যেন আপনারা ভালোভাবে ডাটাগুলো স্কিপ করতে পারেন এবং ভালোভাবে ডাটাগুলো কার্যক্রম করতে পারেন। হ্যাঁ তাহলে কি হবে জানেন, তাহলে আমরা কিন্তু অল অফ ডাটা কাজ করতে পারবো। একাটা ফাঁকা রাখেন নো প্রবলেম, যেটা পাচ্ছেন না যেটা নাই সেটা যদি আমি সারা দিনও খুঁজি ওই একটা কোম্পানি নিয়ে, তাহলে তো আমি খুঁজে পাবো না। আর যেটাতে আছে ডাটা সেটা আমি যদি এক মুহূর্ত কিছু কিছু সময় খুঁজি তাহলে অটোমেটিকলি পেয়ে যাবো। দ্যাটস দ্য রাইট পয়েন্ট, ঠিক আছে। আমি যে বুঝাতে চাইলাম যেন এই প্রসেস গুলো করলে খুব শর্টকাট হয়ে যায়, অনেক কিছু ডাটা কালেক্ট করা যাবে, নো ঝামেলা। সো ফলো দিস টিপস, বাই বাই।